আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কক্সেস বাজার সমুদ্র সৈকতের পাশে। বেশ অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে একটা হোটেলে, এই হোটেলটার নাম হোটেল প্রাইম পার্ক। এইটা বেসিক্যালি কলাতলি পয়েন্টে পড়ছে, কিন্তু বিচ সাইডে না, এটা হিল সাইডে। ওই যে হিলটা দেখা যায়, দেখেন একটু, এই জায়গায় অনেক ভূত আছে। আচ্ছা, আমরা এখন প্রাইম পার্কের ভিতরে যাব এবং ওনাদের রুমগুলো আপনাদেরকে একটু হালকা করে দেখাবো। আমি ওনাদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো সম্পর্কে বলার চেষ্টা করব, এবং ওনাদের এইখানে আমরা একটা ডিনার করব, সেই ডিনারটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা, এই প্রাইম পার্কে আসার মূল কারণ হচ্ছে এটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। আপনার এখানে তো অনেক থ্রি স্টার ফাইভ স্টার অনেক হোটেল আছে, ফাইভ স্টার অনেক নাই, ফাইভ স্টার বোধ হয় একটাই আছে, হোটেল সাইমন বিচ রিসোর্ট। আর থ্রি স্টার অনেক আছে, এটা কিন্তু থ্রি স্টার হোটেল না, এটা থ্রি স্টার স্ট্যান্ডার্ড মেনটেন করে, বাট এইটা থ্রি স্টার হোটেল না। স্টার পাইতে হলে অনেক কিছু করতে হয় যেটা এখানে নাই। চলেন একটু ভিতর দিকে যাই, রিসেপশনটা দেখবো, আর তারপরে উপরের দিকে ওনাদের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো যে কীরকম রুম ট্যারিফ বা অফ সিজনে এটা কীরকম থাকে, সব কিছুই জানার চেষ্টা করবো, আপনাদের বলবো। আপনারা এখানে ওনাদের ফোন নাম্বারটাও শেয়ার করবো, ফোন দিয়ে আপনারা কনফার্ম করে এখানে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। কক্সেস বাজার লাইভ, 10 প্লেসেস টু ভিজিট, থিংস টু ডু, হোটেলস টু স্টে। মানে কক্সেস বাজারে আসলে কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কী করবেন, এই ব্যাপারে এই ইয়েটার মধ্যে আছে। আচ্ছা, আমরা এখন কথা বলবো হোটেল প্রাইম পার্কের সেলস ম্যানেজার হিসেবে, অপারেশন ম্যানেজার হিসাবে যিনি আছেন তার সাথে। ওনার নাম মঈন ভাই, নাম ভাই না, নাম মঈন, আমি ডাকি মঈন ভাই। তো মঈন ভাই, আপনাদের হোটেলে কতগুলো ক্যাটাগরির রুম আছে? এছাড়া স্যুট রুম আছে আমাদের তিনটা টাইপসের, একটা হচ্ছে এক্সিকিউটিভ প্রিমিয়াম স্যুট, আপনার দুটা রুম এক জয়েন্ট রুম, মাঝখানে একটা কানেক্টিং ডোর আছে, দুইটা বেড, একটা স্পেশালিটি হচ্ছে এই রুমটাতে আমাদের রাউন্ড বেড আছে। আর হচ্ছে আপনার রয়্যাল ক্লাস স্যুট আছে, এটা স্পেশালিটি হচ্ছে রুমটা একটু লাক্সারিয়াসলি আপনার ডেকোরেটেড, আর উডেন ফ্লোর স্পেশালিটি এটা অবশ্যই। আর সেম দুটো রুম এক জয়েন্ট রুম, আর একটা হানিমুন স্যুট আছে আপনার, সেটা হচ্ছে স্পেশালি যারা হানিমুনে আসেন ওনাদের জন্য, ওখানে দুটো রুম আছে, একটা বয়েড এবং একটা বেড। হানিমুনে আসলে না আসলে ওটা নেওয়া যাবে না? হ্যাঁ, নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনারা হানিমুনে না আসলেও হানিমুন স্যুট নিতে পারবেন, ঠিক আছে, আপনারা এখানে কোনো বাধা দিবে না, এটা অন্যভাবে কোনো কিছু নাই। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে চলেন রুমগুলো একটু দেখি। হ্যাঁ, ছোটো ছোটো করে রুম দেখবো এবং একটা ডিনার। রুমগুলো শেষ হওয়ার পরে বেসিক্যালি ডিনারটা তো এখন করবো না, ডিনারটা রাতে করব, আর এই দুইটা ভিডিও একসাথে অ্যাড করে একটা ভিডিও হবে আপনাদের জন্য। আমরা লিফটে উঠবো, লিফট আছে ওই যে দেখেন। এখন আমরা যে রুমটা দেখবো এটা হচ্ছে এসি কাপল প্রিমিয়াম রুম, এটা দুজনের জন্য। এই রুমটার রেগুলার ট্যারিফটা হচ্ছে 3650 টাকা, আর সিজনাল মানে সিজনের বাইরে 20-50% পর্যন্ত ডিসকাউন্ট থাকে এই রুমগুলো। এটা হচ্ছে এসি টুইন প্রিমিয়াম রুম, এখানে দুজন সিঙ্গেল যারা ব্যাচেলর আসেন সাধারণত ওনারা এই ধরনের রুমগুলো পছন্দ করেন। এটার ট্যারিফটাও সেম 3650 টাকা, আর ডিসকাউন্টও সেম 20-50% সিজন ওয়াইজ ভ্যারি করে।
এখন যে রুমটা দেখবো এটা হচ্ছে সুপিরিয়র প্রিমিয়াম রুম। আমরা সাধারণত যে ফ্যামিলি আছে যাদের দুটো বাচ্চা থাকে, চারজনের ফ্যামিলি, এই ধরনের ফ্যামিলিগুলোকে আমরা এই রুমটা সাজেস্ট করি। রুমটার ট্যারিফ হচ্ছে 5,375 টাকা, ফ্যামিলি রুমই বলা যায় এটা। দুটো বেড আছে কুইন সাইজের, চারজন থাকতে পারেন আর কি। দেখবো এটা হচ্ছে এক্সিকিউটিভ প্রিমিয়াম স্যুট। অ্যাকচুয়ালি চারজন বোর্ডের জন্য এই রুমটা আইডল। আর যারা সাধারণত ফ্যামিলি মেম্বাররা থাকেন, সেপারেট থাকতে চায়, এই ধরনের ফ্যামিলির জন্য এই রুমটা আইডল। আসলে দুইটা রুম আছে, অ্যাডজয়েন্ট রুম, মাঝখানে একটা কানেক্টিং ডোর আছে। আর রুমটার স্পেশালিটি হচ্ছে আমরা এই রুমে একটা রাউন্ড শেপ বেড রেখেছি, এটা অনেকে পছন্দ করেন। আর এই রুমটার ট্যারিফটা হচ্ছে আপনার 9,000 টাকা। এখন যে রুমটা দেখবো এটা হচ্ছে রয়্যাল ক্লাব স্যুট। এই রুমটার স্পেশালিটি হচ্ছে এটা উডেন ফ্লোর, ওয়েল ফার্নিশড। এই রুমটাতে বাথটাবল আছে আর দুটো ওয়াশরুম আছে। আর এই রুমটাও অ্যাকচুয়ালি চারজনের জন্য আইডিয়াল, এখানেও রাউন্ড শেপের বেড আছে। আর এই রুমটার ট্যারিফটা হচ্ছে 10,000 টাকা। এই রুমটা হচ্ছে হানিমুন স্যুট বলি আমরা। অ্যাকচুয়ালি যারা নিউলি ম্যারিড কাপল আছেন তাদের জন্য এই রুমটা আমরা সাজেস্ট করি। এছাড়াও চাইলে দুজন কাপলও এই রুমটা নিতে পারেন। এই রুমটাও দুটো অ্যাডজয়েন্ট রুম, একটা রুম আমরা ড্রয়িং রুম হিসেবে ইউজ করেছি, আর একটা বেডরুম আছে মাস্টার বেড, এটাতেও আপনার বাথটাব আছে আর রুমটাতে, ওয়েল ফার্নিশড। আর এই রুমটার ট্যারিফটা হচ্ছে 7,500 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আছি হোটেল প্রাইম পার্কের রেস্টুরেন্ট ইন টু দ্য ব্লু। একটা ব্লুইশ একটা ভাব আছে না, আছে মনে হয়, তাই না? পুরাটাই একটা, এই জন্যই এই রেস্টুরেন্টটার নাম ইন টু দ্য ব্লু। আমরা বেসিক্যালি এই হোটেলটাতে থাকতেছি 2টা রাত। তো এই 2টা রাতের মধ্যে এখানে আসলে মানে আশেপাশের মধ্যে ভালো রেস্টুরেন্ট খুঁজে বেড়ানোর চেয়ে যেই হোটেলে আমি থাকবো সেই হোটেলের রেস্টুরেন্টে একদিন একটা ডিনার করা বোধ হয় উচিত। সো আমরা এখানে একটা ডিনার আজকে করব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এতে করে কি হবে, আপনারা যারা এই হোটেলটাতে উঠবেন তাদের বাইরে গিয়ে, বাইরে হ্যাঁ আপনারা কক্সবাজার আসলে সবসময় যে হোটেলের রেস্টুরেন্টে খাবেন এমন কোনো কথা তো নাই, আপনারা অবশ্যই বাইরে যাবেন। বাইরে গিয়ে এখানকার যে ট্রেন্ডি রেস্টুরেন্ট যেগুলো আছে, তারপরে কিছু রেস্টুরেন্ট আছে যে একবারে ট্রেডমার্ক করা যে কক্সবাজারে আসলে আমার একবার পৌঁছিতে যাওয়াই লাগবে ভাই, নাইলে আমি মরে যাবো, এই টাইপের যারা আছেন তারা তো অবশ্যই যাবেন। যাওয়ার তারপরেও যারা প্রাইম পার্কে থাকবেন তারা হয়তো এই রেস্টুরেন্টটাতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ওনাদেরকে বললে, আগে থেকে বললে সেই ওনারা খাবারটা রেডি করে রাখে। তো আজকে যে ব্যাপারটা হয়েছে, আজকে বেসিক্যালি আমি ওনাদেরকে জানাইলাম যে আমি এইখানে একটা ভিডিও করব। তো ওনারা বললেন যে ঠিক আছে করেন, কিন্তু ওনাদের এই মুহূর্তে অ্যাকচুয়ালি কিচেনের হালকা কাজ চলতেছে, তারপরেও ওনারা আমাদের জন্য খাবারগুলো অ্যারেঞ্জ করছে। এবং ওনারা এই কিচেনের কাজ চলার পরেও প্রত্যেক দিন সকালে ওনারা বুফে করতেছে, যারা রোজা রাখেন না কক্সবাজারে যখন আসে তাদের জন্য আমরা বুফে অ্যাটেন্ড করতে পারি নাই। ওনারা কমপ্লিমেন্টারি ইফতারের একটা ব্যবস্থা করতেছে, সেটা একটা সেট, ওইটা আসলে ওইভাবে হাইলাইট করার কিছু নাই, কারণ এই ভিডিওটা আপনি রোজার মধ্যেই দেখতেছেন, ঠিক আছে।
বাট এটা দেখার দুই দিন পরেই তো ঈদ। হ্যাঁ, তো এই জন্য ওইটা আমি আর দেখাই নাই। আর একটা জিনিস এখানে আসে হয়, সেটা হচ্ছে সেহরি হয়। তো সেহরিটাও আগে বলে রাখতে হয় যদি আপনি সেহরি করতে চান, সেটাও এখানে বলে লাভ নাই আসলে। বেসিক্যালি আপনারা যেটা পাবেন, রোজা ছাড়া বাকি 11 মাস দুপুরে লাঞ্চ, রাতে ডিনার এবং সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দ্যাটস ইট। তো বসি, একটু মেনুটা দেখি। এই যে ইন টু দ্য ব্লু রেস্টুরেন্ট মেনু, আমাদের সাথে আছেন রেস্টুরেন্ট ম্যানেজার ভাইয়ার নামটা সাইফুল ইসলাম। সাইফুল ভাই, সাইফুল ভাইয়ের দেশের বাড়ি কি নোয়াখালী? কুমিল্লা। কুমিল্লা। কুমিল্লার রেস্টুরেন্টগুলোতে খাবারের এত হিউজ প্রাইস কিসের জন্য? এই যে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে তারপরে খায়াও মানুষের অসুস্থ হয়ে যেতে হয়। আপনি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলেন ওইখানে। আচ্ছা, এই সাইফুল ভাই, আমরা অর্ডার দিয়েছিলাম কী কী আমি একটু বলি, দেখেন তো ঠিক আছে কি না। গোল্ডেন ব্রাউন ফ্রাইড প্রন, জি ঠিক আছে, এইটা ঠিক, এইটা অর্ডার দিয়েছিলাম না? জি। আচ্ছা, এইটার সাথে সার্ভ উইথ রোজমেরি পটেটো অ্যান্ড গার্লিক সস, এইটা এইটার সাথে সার্ভ হবে নাকি? জি। ওকে, তো এটা একটা অ্যাপিটাইজারের মধ্যে। আর সালাদের মধ্যে থেকে বেসিক্যালি ওইভাবে কিছু নেওয়া হয় নাই, কিন্তু স্যুপ নিছি একটা। স্যুপটা হচ্ছে কি, এই যে থাই স্যুপ উইথ চিকেন, এটা 270 টাকা। এটাই তো, এটাই, হ্যাঁ। কারণ আমি সকালে যখন ভিডিওটা করছিলাম, ও হোটেলের ভিডিওটা যখন করছিলাম, তখনই আমি ওনাদেরকে বলে গেছি যে এই খাবারগুলো আমরা ডিনারে ট্রাই করব। আচ্ছা, এই দুইটা স্টার্টার। আচ্ছা, বাংলা কিছু খাবার অর্ডার করছি, তার মধ্যে প্লেন রাইস, প্লেন রাইসটা দিবে। প্লেন রাইস 40 টাকা পার পার্সন, আপনি যতটুকু খেতে পারেন, তাই তো, নাকি একটা নির্দিষ্ট পরিমাণ? আচ্ছা, তারপরে যদি কেউ নেয় তাহলে আবার 40 টাকা এডিশনাল, কত? 40 যা লাগে তা পে করতে হবে। আচ্ছা, সেটা কি হিসাবে? 40 টাকা, 40 টাকা পার সার্ভিং এ। আচ্ছা, পার সার্ভিং এ 40 টাকা। ওকে, এরপরে আমরা নিয়ে নিলাম এখান থেকে একটা ভর্তা প্লাটার, এখানে 5 আইটেম ভর্তা থাকবে। তো এর মধ্যে বোধহয় শুটকি ভর্তা টর্তাও আছে। হ্যাঁ, দেখা যাক কী কী আছে ওইখান থেকে, আমি কয়েকটা ভর্তা হয়তো ট্রাই করব। সবগুলো হয়তো ট্রাই করতে পারবো না, আপনাদের ভাবি আছেন, উনি হয়তো খাবেন কিছুটা। আচ্ছা, এইখান থেকে আমরা ডাল আছে, প্লেন ডাল 80 টাকা, আর ডাল বাটারফ্রাই থিক যেটা, এটা না, প্লেন ডাল 40 টাকা, আর ডাল বাটারফ্রাই থিক যেটা, এটা 80 টাকা। আমরা এইটা অর্ডার দিচ্ছি, ডাল বাটারফ্রাই। এটা বেসিক্যালি আমরা যে ডাল চচ্চড়িটা খাই অনেকটাই ওই রকম, সাথে বোধ হয় একটু বাটার মিক্স করা হয়, এই জন্য বাটারফ্রাই বলা হয়। আচ্ছা, ভেজিটেবলের মধ্যে থেকে আমরা কোনো ভেজিটেবল নেই নাই, কিন্তু আমরা ফিশ নিছি। এই যে কোরাল ফিশ দোপেয়াজা যেটা আছে, এটা আমরা নিছি, এটা 160 টাকা, 160 টাকা। আর এছাড়াও আমরা একটা বিফ কালাভুনা নিয়ে নিছি, যেটার প্রাইস 250 টাকা, 250 টাকা বিফ কালাভুনা, এটা একজনের জন্য। কিন্তু আমরা যেহেতু অনেক খাবার নিচ্ছি, সো এই খাবারটা আমরা শেয়ার করে খেতে পারবো। স্ন্যাক্সের কোনো আইটেম আমরা এখান থেকে নেই নাই। চাইনিজ কুইজিন থেকে আমরা কয়েকটা আইটেম অর্ডার করছি, তার মধ্যে প্রথমটাই আমরা অর্ডার করছি চিকেন চিলি অনিয়ন, এটা 280 টাকা। আর সাথে আমরা অর্ডার করছি বিফ উইথ জিঞ্জার, হ্যাঁ, এটা 320 টাকা। এগুলো কি 1:2? আচ্ছা, এটা একজন, এই এই খাবারটা আপনারা দুইজন কনজিউম করতে পারবেন, এই যে বিফ উইথ জিঞ্জার, চিকেন চিলি অনিয়ন। এরপরে আমরা আর কোনটা নিলাম একটু দেখি, এখানে অনেকগুলা প্রনের আইটেম আছে, এগুলো আমরা নেই নাই। এইখানে আছে সিজলিং আইটেম, এটা নেই নাই। ভেজিটেবল আইটেম থেকে আমরা চাইনিজ ভেজিটেবলটা নিছি, চাইনিজ ভেজিটেবলটা 200 টাকা। আর রাইসের মধ্যে থেকে আমরা একটা রাইস নিছি, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, 230 টাকা, এটা 1:3। আর আর কিছু আমরা নেই নাই, কিন্তু আমরা এখানে তো ইয়ে নাই না, কোল্ড ড্রিঙ্কটা নাই আপনাদের এখানে? অ্যাভেলেবেল আছে? আচ্ছা, কোল্ড ড্রিঙ্কটা কী কী রকম প্রাইস? আমরা গায়ে রেটটা সেল করি। গায়ে রেটটা সেল করেন? আচ্ছা, কয়েকটা তাহলে, দুইটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে সাথে। আর এই ফুডটা আপনি তো অলরেডি রেডি করে ফেলছেন, যেহেতু আমরা এই হোটেলে আছি, ফুডটা না রেডি করে ফেলছে, এখন আসলে জিজ্ঞেস করলে এটা অনেকটা নাটকীয় একটা ব্যাপার হয়ে যাবে, যে কতক্ষণ লাগবে, কী অবস্থা না অবস্থা, এটা
কিন্তু বেসিক্যালি এই ফুডটা যদি আমি আগে থেকে অর্ডার না করতাম তাহলে কতক্ষণ সময় লাগে? 20 মিনিট সময় নিই আমরা। কত? 20 মিনিট। 20 মিনিট টাইম ওনারা নেন। যদি আপনি এখানে বসে অর্ডার করেন তাহলে অর্ডার করার পরেও 20 মিনিট টাইম আপনাকে মানে দিতে হবে ওনাদের খাবারটা রেডি করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা চাইলে আপনাদের হোটেল রুম থেকে ওনাদেরকে ফোন দিয়ে বলে দিতে পারেন যে আমি এই এই খাবারগুলো নিতে চাই, আমি আজকে ডিনারে এই খাবারটা খাবো। ওনারা নোট করে রাখবে, ওনারা রেডি হয়ে গেলে বা রেডি হওয়ার আগ মতো আপনাদের আপনি একটা টাইম বলে দিলেন, জাস্ট টাইম ওনারা রেডি রাখবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে এখানে শুধুমাত্র এই রেস্টুরেন্টে যারা থাকেন, বর্ডার যারা আছেন, তারা যে খেতে পারবেন এমন কিছু না। আপনি চাইলে বাইরে থেকে এসেও এই রেস্টুরেন্টে খেতে পারবেন। তো অনেক সময় এই রেস্টুরেন্টে কিছু কনফারেন্স বা ইফতার পার্টি বা নর্মালি যে একটু কর্পোরেট টাইপের যে ডিলিংগুলো হয় বা কর্পোরেট পার্টিগুলো হয় সেইগুলো এই রেস্টুরেন্টে হয়, এবং সেই জন্য আপনারা এটা বুক করতে পারবেন আগে থেকে। তো ঠিক আছে সাইফুল ভাই, খাবারগুলো দিয়ে দিতে বলেন, আমরা একটু খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই না? ঠিক আছে, খাবারগুলো আসলে একটু ফটো সেশন করব। ফটো সেশন করার পরে আমরা খাওয়া শুরু করব। আমাদের সামনে খাবার চলে আসছে। এখানে আছে গ্রিন সালাদ, এখানে আছে ফ্রাইড রাইস, এটা ভেজিটেবল, এটা চিলি চিকেন, এটা বিফ উইথ জিঞ্জার, এটা থাই স্যুপ থিক চিকেন, থাই স্যুপ উইথ চিকেন, এখানে আছে বাংলা খাবার ভর্তা প্লাটার, আছে কোরাল মাছ, আর এখানে আছে ডাল বাটার ফ্রাই, কালাভুনা, চট্টগ্রামের ট্রেডিশন মানে প্রসিজিওরটা ফলো করে কালাভুনা। আর এটা এটা কিন্তু আসলে এই ইয়ের সাথে, চাইনিজ খাবারটার সাথে। তো আমি প্রথমেই একটু স্যুপ নিয়ে নিব। দেখেন প্রত্যেকটা এই যে প্লেটে, বাটিতে, গ্লাসে সব জায়গায় প্রাইম পার্ক লেখা, হোটেল প্রাইম পার্ক। মনে হয় প্রথমে মাশরুম উঠছে, আবারও মাশরুম উঠছে, চিকেন উঠছে, মাশরুম আছে প্রচুর পরিমাণে, চিকেনও আছে প্রচুর পরিমাণে। আচ্ছা, আমরা শুরু করব স্যুপ দিয়ে। বিসমিল্লাহ। সিরিয়াসলি খুবই টেস্টি। এই প্রনটা কিভাবে দেওয়া হয়েছে দেখেন, এটা কিন্তু ছোট প্রন না, এটা বেশ বড় সাইজের একটা প্রন। মাঝখান দিয়ে ফেরে দুইটারে দুই সাইড করে নিয়ে অনেকটা একটা এই যে এই শেপটা দেওয়া হয়েছে। হ্যাঁ, বেশ মজা হবে মনে হচ্ছে। সুপার টেস্টি। এটা আমি রাইসের সাথে খাবো। স্যুপের একটা রেটিং আমি দিই, স্যুপটা আমি রেটিং দিব 8/10। আমরা রাইসটা নিয়ে নিচ্ছি। রাইসে প্রচুর পরিমাণে বাঁধাকপি দেওয়া হয়েছে কিনা জানি না, সম্ভবত বাঁধাকপি, তাই না? রাইসের সাথে প্রত্যেকটা আইটেম একটু একটু করে নিয়ে নিই। এই যে একটু সামান্য বিফ নিয়ে নিই, এটা বিফ উইথ জিঞ্জার, এইটাই এই এইটার থেকেই সেই অ্যারোমাটা আসতেছিল, যে অ্যারোমাটার কথা বলছি। দেখেন এখানে একটা ব্যাপার আছে, বিফ উইথ জিঞ্জারে মাশরুম দেয়া, এখানে আছে চিলি চিকেন, অনিয়ন, এটা একটু নেই, চিলি চিকেন অনিয়ন, হোপফুলি টেস্ট হবে, টেস্টি হবে। আর এখানে আছে চাইনিজ ভেজিটেবল,
এইটাও মাশরুম দিয়ে করা হয়েছে, চাইনিজ ভেজিটেবল। এখানে আসলে কি কি আছে কে জানে। আর কি আছে? এই তো স্পুন। আচ্ছা, প্রথমে আমরা একটু ভেজিটেবলটা ট্রাই করি। এই যে ভেজিটেবল, রাইসটা টেস্টি, ভেজিটেবলটা একটু অ্যাভারেজ টাইপের আছে। তারপরেও যারা স্পাইসি একদমই পছন্দ করেন না, তাদের জন্য তো এটা একটা ভালো অপশন। একটু বিফ উইথ জিঞ্জার ট্রাই করি। এই যে দেখেন, এই যে জিঞ্জারটা দেয়া, পুরো বিফটার মধ্যে এইভাবে জিঞ্জারটা দেয়া। এটা টেস্টি, এটা সুপার টেস্ট। এবার আমরা একটু চিলি চিকেন অনিয়ন যেটা, সেটা ট্রাই করি। কোনো খাবারই কিন্তু খুব বেশি গ্রেভি না, গ্রেভি একটু মাখো মাখো ভাব আছে। বাট ওই যে একটা যে আলাদা একটা গ্রেভি থাকে, যেটা আমরা ঝোল বলি বাংলায়, যে একটু ঝোল ঝোল থাকে, ওই ব্যাপারটা নাই, একটু মাখো মাখো টাইপের আছে। চিলি চিকেনটাও একটু অ্যাভারেজ টাইপের আছে। কম্পারেটিভলি বিফটা বেশি টেস্টি চিকেনের চেয়ে। আচ্ছা, এবার আমরা একটু এটা দিয়ে খাই। এটার টেস্ট তো আমি বলছি, এটা সুপার টেস্টি। চাইনিজের আর কিছু বাকি আছে? থাই? আচ্ছা, আমি এই প্লেটটা শেষ করে সাদা ভাত নিব, তখন আবার আসতেছি। আমি একটু শেষ করি। এই এই সময়ের মধ্যে আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন যারা করেন নাই, ঠিক আছে? হাত ধুয়ে আসলাম। এই যে ভর্তা প্লাটার আছে সামনে, ভর্তা ট্রাই করব। তারপরে আগে কোনটা খাবো? আগে একটু গরু খাই না, কারণ গরুটা বেশ 10-12 মিনিট হয়ে গেছে সার্ভ করছে। এইখানকার গরুর মাংসটা, এই যে এটা কি মানে অথেন্টিক কালা ভুনা, এভাবে ক্যাপসিকাম দিয়ে করা হয়? ক্যাপসিকাম দেওয়া হয় কালা ভুনায়? আচ্ছা, আপনারা দেন তাহলে, আর এটা অথেন্টিক থাকলো না তো। কালা ভুনায় ক্যাপসিকাম। আচ্ছা, এই মিটটা আসলে একটু হার্ড আছে, এটা কালা ভুনার একটা মানে বৈশিষ্ট্য, যে মাংসটা একটু শক্ত শক্ত থাকবে, আপনার টেনে ছিঁড়তে হবে। আমি একটু গ্রিন সালাদ নিয়ে নিই সাথে। আচ্ছা, কিছু মনে করেন না, আমি একটু হাফ দিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছে যে লেবুটা
নেওয়া দরকার। এটা বেশ টেস্টি, কিন্তু এটার মধ্যে সেই অথেন্টিক কালাবুনার যে ফ্লেভারটা সেটা পরিপূর্ণরূপে নাই। এটা একটু এটা কালাবুনাই কালাবুনা টাইপেরই হয়েছে। কালাবুনাটা অথেন্টিক কালাবুনাটা এরকমই হয়, বেশ পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকে, আস্ত পেঁয়াজ। এটা একটু থাই স্টাইলে হয়েছে আর কি। এই পেঁয়াজও আছে, কিন্তু এক্সট্রা কিছু এই যে ইয়েটা দিয়ে দেওয়া হয়েছে, কি বলে ক্যাপসিকাম, হ্যাঁ দুই তিনটা কালার, এটা বোধহয় একটু কালারফুল করার জন্য। আর ভর্তাগুলো আগে আসলে একটু ট্রাই করি, তারপরে মাছ খাব। বেগুন ভর্তা আছে, প্রথমে বেগুন ভর্তা নিই। সরিষার তেল দিয়ে করা হয়েছে প্রপার বেগুন ভর্তা, মানে বেগুনটাকে সেদ্ধ করে তারপরে কাঁচামরিচ না শুকনা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল, এগুলো দিয়ে হাতে চটকে করা হয়েছে। ওই যে ভুনা ভুনা বেগুন ভাজা বেগুন ভর্তা টাইপ, এটা না। আর আলু ভর্তাটাও মনে হচ্ছে হাতে ডলেই করা, এবং উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটায় দেওয়া হয়েছে। ভেতরে কাঁচা পেঁয়াজ আছে, শুকনা মরিচ আছে এবং ধনিয়া পাতা আছে, সরিষার তেলও সম্ভবত আছে, খাওয়ার পরে বুঝবো। সরিষার তেলেরও একটা চমৎকার ফ্লেভার আছে। মজার ব্যাপার হচ্ছে এই প্লাটারটা এখানে মাত্র 150 টাকা। আপনি চাইলে একটা ভাত নিলেন, একটা প্লাটার নিলেন, আপনার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও যদি আপনি চান একটু কোরাল মাছ, একটু বিফ কালাবুনা, আপনি নিতেই পারেন। আচ্ছা, এরপরে আমি ট্রাই করতেছি, এখানে আছে ডিম ভর্তা। ডিম ভর্তাটা সামান্য পরিমাণে নিচ্ছি। এটাও টেস্টি, বাট এটা তো সরিষার তেলের ওই যে কড়া ফ্লেভারটা নাই। এটা ডিম, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ এবং ধনিয়া পাতা কুচির সমন্বয়ে এই ভর্তাটা করা হয়েছে। এবার একটা মজার ভর্তা আছে, সম্ভবত সবচেয়ে বেশি অ্যারোমা ছড়াচ্ছিল এই ভর্তাটা। এটা পেঁয়াজ ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, এবং বেশ ভালো পরিমাণে সরিষার তেল এটাতে দেওয়া আছে। টুনা ফিশ, এই জায়গায় ভর্তার প্লাটার 10/10, 10/10। এবার আমরা একটু কোরাল দোপেঁয়াজাটা ট্রাই করি। কোরাল দোপেঁয়াজায়ও ক্যাপসিকাম দেওয়া হয়েছে। ক্যাপসিকাম কি আশেপাশে খুব বেশি হয় নাকি? সাইফুল ভাই হাসে আমার দিকে তাকায় তাকায়। জি সাইফুল ভাই, ক্যাপসিকাম তো সব খাবারে দিলে টেস্ট বাড়বে না। কালাভুনাটারে একটু অথেন্টিক কালাভুনা করার ট্রাই করেন, তাহলে ভালো হবে। অন্য সব খাবারই মজা আছে, এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং
রেড অ্যান্ড গ্রিন দুইটা ক্যাপসিকাম এখানে দেওয়া হয়েছে। এটা খুব এক্সপেন্সিভ একটা ইনগ্রিডিয়েন্ট, বাট ওনারা ইউজ করতেছে সব, মোটামুটি সব ইয়েতেই। হ্যাঁ আচ্ছা, একটু কোরালটা ট্রাই করি। কোরালটাতে ক্যাপসিকাম দিলেও এটা আসলে ক্যাপসিকাম এটা টেস্টে কোনো রকম চেঞ্জ আনতে পারে না। আমি ক্যাপসিকাম দেওয়াটাকে এখানে মানে একটু অন্যভাবে দেখলেও আমি বলতেছি যে এটা টেস্ট চেঞ্জ করতে পারে নাই, যে ক্যাপসিকামের কারণে আমার বিফ কালাভুনা যেটা ছিল ওইটার আসলে অথেন্টিসিটিটা আমি পাই নাই। এই জন্য আমি ভাবছিলাম কোরালেরও অবস্থা হয়তো অনেকটা ওই রকম হবে, বাট না তা না, কোরালটা খুবই টেস্টি এবং কোরালটা খুব ফ্রেশ মনে হইতেছে। আমি জানি না আসলে কয়েকদিন আগে ওনারা এটা অ্যারেঞ্জ করছেন মানে বাজার থেকে কিনে নিয়ে আসছেন, বাট কোরালটা টেস্টি, খুবই টেস্টি। কোরালের এই ঝোল দিয়ে ভাত মেখে ভাত খেয়ে ফেলতে পারবেন। এবার একটু ডাল বাটার ফ্রাই ট্রাই করব। এইটা হচ্ছে ডাল বাটার ফ্রাই। হোয়াইটিশ যে ব্যাপারটা, এটা কি বাটার? আচ্ছা এগ আছে, এটা বোধ হয় থিকনেস বাড়ানোর জন্য এটা এগ দেওয়া হয়েছে। এটা অ্যাভারেজ, এটা ওরকম টেস্টে কিছু না। একটু পানি দেবেন কাইন্ডলি। তো প্রাইম পার্কে থাকলে যদি আপনি ঘুরতে আসেন, আপনার খাওয়া নিয়ে কোনো প্যারা না থাকে যে আমি এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো এই খাবো সে খাবো, এই প্যারাটা যদি না থাকে তাহলে এখানে আপনারা লাঞ্চ ডিনার দুইটাই করতে পারেন, কম খরচেও করতে পারবেন, সেই অপশনও আছে ভর্তা প্লাটারের জন্য। আবার 2-3 হাজার টাকা খরচ করেও করতে পারবেন চাইনিজ প্লাটারে গেলে, আবার প্রাইসও কিন্তু খুব বেশি না। কোরাল মাছটা মাত্র 160 টাকা, কালাভুনাটা হচ্ছে গিয়ে 150 টাকা, ভর্তা প্লাটারটা হচ্ছে না 250, কালাভুনাটা 250 টাকা, ভর্তা প্লাটারটা 150 টাকা। তো এই যদি হিসাবটা আমি করি তাইলে বাইরের যে রেস্টুরেন্টগুলো আছে সেই সব রেস্টুরেন্টের চেয়ে এই রেস্টুরেন্টের খাবারের প্রাইস খুব একটা বেশি তো নাই, বরং টেস্ট ওয়াইজ মোটামুটি ভালোই। আর থাই চাইনিজের রেগুলার প্রাইসও বলে দিছি, একটু দেখে নিন। তো আজকের মতন ভিডিও শেষ করি, ভিডিও মনে হয় বেশ বড় হয়ে গেছে। আমরা প্রথমে আপনাদেরকে হোটেলের রুম, যে কয়টা ক্যাটাগরির রুম ছিল রুমগুলো দেখাইছি, লবিটা দেখাইছি, এখন খাবার দেখাইলাম। তো এই হোটেল সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আপনাদের মধ্যে আসছে আশা করি। হোটেলটা কোন জায়গাটায় আমি বলি, এই যে সি প্যালেস বার্মিজ মার্কেট, তার অপোজিটে একটা রোড ঢুকছে, অস্টারিকো নামে একটা হোটেল আছে, অস্টারিকোর পাশ দিয়ে একটা রোড ঢুকছে। এই রোডে আপনি ঢুকে গেলে হাতের ডানে প্রথমে পড়বে হচ্ছে হোয়াইট অর্কিড, হোয়াইট অর্কিডকে পেছনে ফেলে আপনি সামনে চলে যাবেন, সামনে চলে গেলে আরও একটা রোড পাবেন হাতের ডানে, সেই রোডে ঢুকলেই আপনি প্রাইম পার্ক পাবেন। অথবা এখানকার যে কোনো অটো চালক বা অটো চালকদের কথাই বলবো, ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা আপনাকে ডিরেক্ট হোটেল প্রাইম পার্কে নিয়ে আসবে। তো এই ছিল আজকের এপিসোড, ভালো লাগলে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে প্রাইম পার্কে থাকার তাহলে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন, সবার এক্সপিরিয়েন্স যে পজিটিভ হবে এমন কোনো কথা নেই। আর যদি আপনারা প্রাইম পার্কে না থেকে থাকেন তাহলে প্রাইম পার্কে আসবেন, থাকবেন, তারপরে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আর আমরা আবার চলে আসতেছি আগামী পরশু দিনে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।